हेलो एवरीवन, वेलकम टू माय चैनल असीमम स्टडीज। आमार आजकेर निवेदन कवि सुकान्त भट्टाचार्यर सीढ़ी नवम एवं दशम श्रेणी आईसीएसई सिलेबासभुक्त कविता। किशोर कवि सुकान्त भट्टाचार्य बांगला साहित्ये एकटी अति परिचित नाम। किशोर कवि सुकान्त भट्टाचार्यके बला हय केन? कारण तिनि मात्र 21 बछर बयसे एई पृथिवीर माया त्याग करे परपारे चले गेछेन। एत कम बयसे तिनि मारा गेलेन केन, एटा निये आमादेर प्रश्न जागे मनेर मध्ये। तखनकार दिने जक्षा रोग छिल प्रचंड कष्टदायक रोग बा ना सारार मतो रोग। सेई जक्षा रोगे आक्रांत हये तिनि हस्पिटालेर बेडे मारा जान। तार काव्यग्रंथ मिठे कड़ा, छाड़पत्र इत्यादि एई कविताटी कविर छाड़पत्र काव्यग्रंथ थेके गृहीत। एई सीढ़ी कविताटी कविर समाजेर निपीड़ित लाछित वंचित मानुषेर प्रतीक। एटी एकटी रूपकधर्मी कविता। सीढ़ीर रूपकेर अंतराले कवि समाजेर धनी বা উচ্চবিত্ত মানুষের স্বরূপ তুলে ধরেছেন এবং সিঁড়ি হলো দরিদ্র নিপীড়িত লাঞ্ছিত মানুষের প্রতীক। যারা ধনী তারা কিন্তু দরিদ্রদের উপর নির্ভর করেই উপরে ওঠে আস্তে আস্তে, যেমন করে আমরা সিঁড়ি বেয়ে একটা একটা করে সিঁড়ি বেয়ে উপরে উঠি, ঠিক সেরকমই। কিন্তু সিঁড়ি বেয়ে যখন আমরা উপরে উঠি তখন কিন্তু ভেবেও দেখি না বা পিছন ফিরেও তাকিয়ে দেখি না এই সিঁড়ির কতটা আঘাত লাগলো বা কোনো ক্ষতি হলো কি না। ঠিক তেমনি ধনিক শ্রেণী যে দরিদ্র শ্রেণীকে অবলম্বন করে উপরে ওঠে তারা কিন্তু ভেবে দেখে না ওই দরিদ্র নিপীড়িত মানুষদের কতটা বুকে ব্যথা লাগলো বা তাদের কতটা পরিশ্রমের ফসল পেয়ে আমরা আজ উপরে উঠছি। সিঁড়িতে উঠে যাওয়ার পরে ধুলি ধূসরিত হয় সেই সিঁড়ির প্রতিটি ধাপ। যদি কখনো কোনো ক্ষত হয় সিঁড়ির গায়ে, আমরা কিন্তু দামি কার্পেট দিয়ে ঢেকে রাখতে চাই সেই ক্ষত। ঠিক তেমনি ধনিক শ্রেণীও কী করে? সামান্য পারিশ্রমিক দিয়ে ওই দরিদ্রদের মুখ বন্ধ করে রাখতে চাই। এখানে ধনী শ্রেণী হলো উপরে উঠছে যারা, আর সিঁড়ি হলো সেই লাঞ্ছিত প্রতারিত বঞ্চিত নিপীড়িত কৃষক শ্রেণী বা নিম্নবিত্ত মানুষের দল। সিঁড়ির প্রতীকে কবি এই সব সামান্য বঞ্চিত খেটে খাওয়া নিপীড়িত মানুষের কথাই তুলে ধরেছেন। কবি এটাও বলেছেন যে এটা কিন্তু চিরদিন চলতে পারে না, একদল শোষণ করবে আর অন্য দল শোষিত হয়ে চিরকাল কাটাবে, চিরজীবন কাটাবে। এমন একটা দিন আসবে যেদিন কিন্তু এদেরও একদিন পদস্খলন ঘটবে, যেমন করে হুমায়ুনের পদস্খলন ঘটেছিল সিঁড়ি থেকে নামতে গিয়ে তিনি সিঁড়ি বেয়ে নিচে পড়ে মৃত্যুবরণ করেছিলেন। তেমনি এই ধনিক শ্রেণীরও পদস্খলন করবে, ধনিক শ্রেণীরও অবনতি হবে একদিন। ঠিক তাই আজকের সমাজে আমরা কাজের লোক ঠিক মতো খুঁজে পাই না, তাদেরকে আদর যত্ন করে রাখতে হয়। এই কবিতায় কবি সেটাই তুলে ধরেছেন। দেখো কবিতায় কী বলছেন। আমরা সিঁড়ি, তোমরা আমাদের মাড়িয়ে প্রতিদিন অনেক উঁচুতে উঠে যাও। আমরা সিঁড়ি, সিঁড়ি আমরা বলতে এখানে বঞ্চিত নিপীড়িত মানুষেরা, তোমরা বলতে এখানে ধনিক শ্রেণীর সেই যারা প্রতারিত করছে সেই মানুষদের কথা তুলে ধরা হয়েছে। প্রতিদিন অনেক উঁচুতে উঠে যাও, তারপর ফিরেও তাকাও না পিছনের দিকে। সত্যি যারা একটা একটা করে ধাপ যাকে অবলম্বন করে উপরে উঠে যাচ্ছে তারা কিন্তু সত্যি সত্যি তাকিয়ে দেখে না তাদের কতটা কষ্ট হয়, যাদের কষ্টের ফসল এসে ঢোকে আমাদের বাড়িতে, গোলা ভর্তি হয় আমাদের, তাদের কথা কিন্তু ধনিক শ্রেণীর মানুষেরা কোনো দিনও
ভেবে দেখে না। তোমাদের পদধূলি ধন্য আমাদের বুক পদাঘাতে ক্ষতবিক্ষত হয়ে যায় প্রতিদিন। তোমাদের পদধূলি ধন্য আমাদের বুক, সিঁড়ি বেয়ে যখন আমরা উপরে উঠি আমাদের পায়ের ধুলো কিন্তু লাগে সেই সিঁড়িতে। তেমনি যাদের অবলম্বন করে আমরা ধনী হয়েছি বা আমরা উপরে উঠছি, তাদের বুকে যে কতটা ব্যথা লাগে বা তারা এই কাজ করতে গিয়ে যে কতটা কষ্ট পায় সেটা আমরা ভেবে দেখি না। পদাঘাতে ক্ষতবিক্ষত হয়ে যায় প্রতিদিন, সত্যি তাদের কত কষ্ট হয় সেটা আমরা কেউ ভেবে দেখি না। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে না খেয়ে কত কষ্ট করে তারা আমাদের জন্য ফসল ফলায়, আমাদের জন্য রাস্তা তৈরি করে, আমাদের জন্য বাড়ি তৈরি করে, আমাদের জন্য গাড়ি তৈরি করে, কত কিছু করে, অথচ তাদের কথা আমরা ভুলে যাই। তোমরা তো জানো তাই কার্পেটে মুড়ে রাখতে চাও আমাদের বুক। তোমরা তো জানো প্রকৃতপক্ষে সত্যি ধনী শ্রেণীর মানুষেরা যে জানে না তা নয়, তাদের যে কত কষ্ট হচ্ছে সেটা তারা জানে। কিন্তু তাদেরকে বলতে গেলে তারা বলবে তোমাকে তো পারিশ্রমিক দেওয়া হয়েছে, অর্থাৎ যেমন করে আমাদের সিঁড়ির বুকে ক্ষত লাগলে বা কোনো ক্ষতচিহ্ন হলে আমরা দামি কার্পেট দিয়ে সেই ক্ষতচিহ্ন মুড়ে রাখি, ঠিক সেরকমই ওই পারিশ্রমিকটা দরিদ্রদের বুকের ক্ষত ঢাকার জন্য। ঢেকে রাখতে চাও তোমাদের অত্যাচারের চিহ্নকে, মানে তোমরা যে কত অত্যাচার করছো সেই অত্যাচারের চিহ্নকে ঢেকে রাখতে তোমরা আমাদের শুধুমাত্র পারিশ্রমিকটুকু দাও। যেদিন কাজ করলাম সেদিন আমি মাইনে পেলাম বা সেদিন আমি পারিশ্রমিক পেলাম, যেদিন আমি মাইনে পেলাম না বা পারিশ্রমিক পেলাম না সেদিন যে আমি খেতে পেলাম কি না তোমরা কিন্তু ফিরে দেখো না, কেউ খোঁজও নাও না কেউ। আর চেপে রাখতে চাও পৃথিবীর কাছে তোমাদের গর্বোদ্যত অত্যাচারী পদধ্বনি। তোমরা কি করে ওই দামি কার্পেটে মুড়ে যেমন করে সিঁড়িকে আমরা ডেকে রাখি, ঠিক তেমনি করে ওই সাধারণ মানুষ প্রতারিত নিপীড়িত বঞ্চিত জনতাকে আমরা মুখ বন্ধ করার জন্য মানে সাধারণভাবে শুধুমাত্র পারিশ্রমিক দিয়ে তাদের মুখ বন্ধ করে রাখি। তবু আমরা জানি চিরকাল আর পৃথিবীর কাছে ঢাকা থাকবে না আমাদের দেহে তোমাদের এই পদাঘাত। এখানে সিঁড়ির প্রতীকে কবি সাধারণ মানুষের এই কথাকে তুলে ধরেছেন এই কবিতায়। সাধারণ মানুষ বলছে তোমরা যতই অত্যাচার করো না কেন, তোমাদের এই অত্যাচারী পদধ্বনির এই ধুলি ধূসরিত এই চিহ্ন চিরদিন কিন্তু ঢাকা থাকবে না, একদিন কিন্তু এটা ধরা পড়বেই সাধারণ মানুষের চোখে। আমাদের দেহে তোমাদের এই পদাঘাত আর সম্রাট হুমায়ুনের মতো একদিন তোমাদেরও হতে পারে পদস্খলন। যে সিঁড়ি বেয়ে সম্রাট হুমায়ুন একদিন উপরে উঠেছিলেন সেই সিঁড়ি থেকে পড়েই কিন্তু সম্রাট হুমায়ুনের মৃত্যু হয়েছিল। তেমনি যাদের উপরে ভর করে ধনী মানুষের উপরে ওঠা, তাদেরকে যদি আমরা যত্ন না করি, আদর যত্ন না করি, তাদেরকে প্রতারিত বঞ্চিত করি, তবে একদিন এমন আসবে যেদিন সেই সম্রাট হুমায়ুনের মতো পদস্খলন হবে এবং তারা উপরে উঠবে, ধনী শ্রেণী থাকবে নিচের তলায়, সেদিন কিন্তু আর তাদেরকে কাজ করার জন্য আর পাবে না। কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য মাত্র 21 বছর বয়সে এই যে কবিতাটি রচনা করেছিলেন সেটা কিন্তু আজকের ক্ষেত্রে প্রযোজ্য। এবং সত্যি তোমরা বুঝতে পারছো যে এই কবিতার মধ্যে রূপকের অন্তরালে, সিঁড়ির রূপকের অন্তরালে ধনী শ্রেণীর অত্যাচারের চিহ্নটাকে তুলে ধরা হয়েছে। শ্রমিক শ্রেণী চিরকাল পরিশ্রম করে খায়, তারা শুধুমাত্র পারিশ্রমিক পায়, যেদিন কাজ করে সেদিন তারা মজুরি পায়, যেদিন কাজ করে না সেদিন তারা মজুরি পায় না। কবি সেটাই তুলে ধরেছেন এই সিঁড়ি আত্মকথামূলক রূপকধর্মী কবিতার মাধ্যমে। এই সিঁড়ি কবিতাটি তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।